আমি হচ্ছে 23টা চলচ্চিত্র আমার আমি রিলিজ করেছি, আমি আমার নিজস্ব প্রযোজনায় আমি নির্মাণ করেছি। তার মধ্যে 13টি চলচ্চিত্রের নায়ক ছিল সাকিব খান। সো সাকিব খান আমার সর্বোচ্চ সিনেমার, সাকিব নিজের হিসেবেও একটা প্রযোজনা সংস্থায় এতগুলো সিনেমা সেটা আমার প্রযোজনাতেই বোধ হয় হায়েস্ট হবে তার কাজ করা। তো এবং সে সাকিব কিন্তু দেখেছে, সাকিবের সবগুলো ছবি আমি আমার প্রযোজনা কিন্তু বিগ বাজেটের আমরা খুব অ্যারেঞ্জমেন্ট দিয়ে ছবি করেছি। তো এই জন্যই সাকিব বলেছে যে সাকিব তো জানেই কোন কোন প্রযোজনা সংস্থায় কাজ করলে তার কাজগুলো ভালো হবে, দর্শক মানবে এবং কাজের মতো কাজ হবে, এবং আমরা কোনো রকম কোনো আমার বাজেটে কার্পণ্য থাকবে না বা অ্যারেঞ্জমেন্টে কার্পণ্য থাকবে না, এই বিষয়গুলো সাকিব বুঝে। যার জন্যই সাকিব আমার চলচ্চিত্র এখনও মানে সে বলে কিন্তু আমরা করব, আমরা সাকিবকে নিয়েই করব। এইটার পেছনে অনেকগুলোই কারণ আছে। কারণগুলোর মধ্যে হচ্ছে যে আমি অন্যতম কারণ মনে করি যে একটা সময় আমাদের এই চলচ্চিত্র, বিশেষ করে 2001 সালের পর থেকে আমাদের এই চলচ্চিত্র যে নোংরামি ঢুকে গিয়েছিল, আমাদের যে কাটপিস যেটা সংযোজন করে চলচ্চিত্র টানানো হতো বা চালানো হতো, এইগুলোর কারণেই আসলে এই অশ্লীলতা এবং ভালগারিজমের কারণেই আমাদের দর্শকগুলো হল থেকে চলে গেছে, আমাদের ফ্যামিলি দর্শক চলে গেছে, যার কারণে আমাদের আসলে চলচ্চিত্রের প্রতি আমাদের এই যে নেতিবাচক একটা প্রভাব পড়েছে, এবং সে থেকেই আমরা আসলে চলচ্চিত্র পিছিয়ে পড়েছি কলকাতার চলচ্চিত্র থেকে।